নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর কাছে নাম চেয়েছে সার্চ কমিটি আগামী মঙ্গলবারের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবের কাছে নাম জমা দিতে বলা হয়েছে পাশাপাশি সোমবার বারো জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি শনিবার কমিটির প্রথম বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান নতুন নির্বাচন কমিশন নিয়োগের আগে এবিষয়ে মাস ধরে একত্রিশটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি অবশেষে বুধবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের একটি সার্চ কমিটি গঠন করেন তিনি দশ কার্যদিবসের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার নিয়োগের জন্য জনের নাম সুপারিশ করবে এই কমিটি শনিবার হাইকোর্টের জাজেজ লাউন্সে বসে কমিটির প্রথম বৈঠক কমিটিতে দাপ্তরিক কাজে সহায়তা করছেন মন্ত্রিপরিষদ সচিব দুই ঘন্টার বৈঠকে রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাওয়া এবং বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত হয় মূল উদ্দেশ্য ছিল আজকে ওনাদের মোডাস অপারেন্টি বা কর্মপদ্ধতি কী হবে কমিটির সেটা নির্ধারণ করা প্রত্যেক পার্টি বা দল ওই একত্রিশটি দলের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে পাঁচটি করে নাম মন্ত্রী বিভাগের অতিরিক্ত সচিব প্রশাসন ও বিধি ওনার কাছে পৌঁছানোর জন্য আগামী একত্রিশে জানুয়ারি বেলা এগারোটার মধ্যে আগামী সোমবার বেলা চারটায় জাজেস লাউঞ্জে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিশিষ্ট নাগরিকদের কিছু প্রতিনিধিদের সাথে কমিটি মিটিং করবে বিশিষ্ট বারো নাগরিক হলেন বিচারপতি আব্দুর রশিদ অধ্যাপক এ কে আজাদ চৌধুরী অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী অধ্যাপক এস এম এ ফায়েজ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক অ্যাডভোকেট সুলতানা কামাল সাবেক সিএসি ড এটিএম শামসুল হুদা সাবেক নির্বাচন কমিশনার সুহুল হোসাইন সাবেক নির্বাচন কমিশনার শাখাওয়াত হোসেন ড বদিউল আলম মজুমদার ড তোফায়েল আহমেদ এবং সাবেক আইজিপি নুরুল হুদা আগামী আটই ফেব্রুয়ারি শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ কৌসারা চৌধুরী কুমু ডিবিসি নিউজ ঢাকা